এদিকে দিনাজপুরে আঞ্চলিক সড়ক সম্প্রসারণের নামে কাটা হচ্ছে প্রায় তিনশো গাছ এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ দায় চাপাচ্ছে একে অন্যের ওপর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে যখন গাছ রোপণে জোর দেওয়া হচ্ছে দেশ জুড়ে তখন দিনাজপুরে কাটা হচ্ছে শত শত গাছ দিনাজপুর বোচাগঞ্জ আঞ্চলিক সড়ক সম্প্রসারণের নামে কাটা হচ্ছে প্রায় চৌত্রিশ বছর পুরনো আম কাঁঠাল মেহগুনি কৃষ্ণচূড়া সহ নানা প্রজাতির গাছ তথ্য মিলেছে বচাগঞ্জ উপজেলায় মোট সাতটি আঞ্চলিক সড়ক সম্প্রসারণে প্রায় তিনশোটি গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়েছে অভিযোগ সড়ক সীমানার বাইরেও কাটা হচ্ছে বেশ কিছু গাছ এটা খুব অন্যায় রাস্তার গাছগুলো কাটছে বা যেখানে রাস্তা সেখানে কাটছে রাস্তার থেকে দশ ফিট দূরে ফাঁকে আছে সেই গাছগুলো কাটা হলো গাছ থাকলে আমরা একটু রাস্তার সাইডে আমরা দাঁড়াইতে পারতাম একটা যাত্রী আমরা পার্কিং দিতে পারতাম এই গাছ কাটে দিচ্ছে এখন আমাদের খুবই সমস্যা হচ্ছে যেটা গাছ না কাটলে রাস্তাটা হবে না সেই গাছটাই কাটতে পারে তারা কিন্তু এনারা দশ ফিট বিশ ফিট কোরআনে কাটে চলে যাচ্ছে কেন কাটতেছে তারাই বুঝে যদিও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি নিয়ম মেনে কাটা হচ্ছে গাছগুলো আমরা টেন্ডারের মাধ্যমে গাছগুলো নিয়েছি সরকারি নিয়ম অনুযায়ী অফিসিয়াল অফিসিয়াল সিস্টেম অনুযায়ী আমরা গাছগুলো নিচ্ছি নিয়ে অফিসিয়াল ভিত্তিতে আমরা গাছগুলো কাটছি সড়ক সম্প্রসারণে গাছ কাটার বিষয়ে জানতে চাওয়া হলে মুখোমুখি সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ সড়ক উন্নয়নমূলক কাজের স্বার্থে সেখানে হচ্ছে কিছু গাছ পাচ্ছে সেটা জেলা পরিষদকে চিঠি দেওয়া হয়েছে জেলা পরিষদ তারা নিলামে ডেকে তারা হয়তো গাছ এটুকু গাস কাটা সমস্ত দায়িত্ব জেলা পরিষদ আমাদের থেকে এটা রিকুইজিশন আসছিল ওনাদের রিকুইজিশন মতে আমরা টেন্ডার দিয়ে দিয়েছি আর আমি নিজে অনেক আমি কথা বলেছি ওই মিডিয়া সঙ্গে যে যেটা আবার কার্পেটিং থেকে অনেক দূরে সেই গাছ আমার কাটার দরকারটা কি তারা সঠিক উত্তর আমার আসলে দিতে পারে নাই বোচাগঞ্জ উপজেলার সড়ক সংরক্ষণে গাস কাটা টেন্ডার হয়েছে চলতি বছর 4 ফেব্রুয়ারি ষোলো এপ্রিল থেকে গাছ কাটা ও অপসারণের জন্য দেওয়া হয়েছে দশ কার্য দিবস বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর